বন্ধুরা, নোকিয়া 5.1 প্লাস বা যে কোনো অ্যান্ড্রয়েড 1 মোবাইলে স্প্লিট স্ক্রিন কীভাবে হতো? তখন আপনার মোবাইলে রিসেন্ট বটন ক্লিক করে হোল্ড করলেই স্প্লিট স্ক্রিন হয়ে যেত। কিন্তু এখন যে কোনো অ্যান্ড্রয়েড মোবাইল বা নোকিয়া 5.1 প্লাস, যেহেতু এটা আমার নোকিয়া 5.1 প্লাস, তো সেই জন্য আমি বলছি যে নোকিয়া 5.1 প্লাসের যে নতুন 9.0 পিআই ভার্সানটা নতুন আপডেট দিয়েছে, সেই আপডেটে এই সিস্টেমটা নেই যে আপনার রিসেন্ট বটন ক্লিক করার পর হোল্ড করলে স্প্লিট স্ক্রিন হয়ে যাবে। তার জন্য একটা আলাদা প্রসেস আছে, সেই প্রসেসটা নিয়েই ভিডিওটা তৈরি করেছি। আমি জানি কেউ কেউ এই প্রসেসটা জানেন, আবার কেউ কেউ আছেন যারা জানেন না, তো তাদের জন্য ভিডিওটা তৈরি করেছি। কিছুই না, প্রথমে আপনার মোবাইলের ওই রিসেন্ট বটনটা ক্লিক করবেন। তো ক্লিক করার পর দেখতে পাবেন যে আপনি যে রিসেন্ট অ্যাপগুলো খুলেছেন সেই রিসেন্ট অ্যাপগুলো দেখাচ্ছে। তো রিসেন্ট ধরুন আমি ক্যালকুলেটার খুলেছি, এই ক্যালকুলেটারের ওপরে ক্যালকুলেটার লোগো দেখাচ্ছে। এই লোগোয় ক্লিক করলেই আপনারা দেখতে পাবেন যে স্প্লিট স্ক্রিন বলে একটা অপশান এসছে, সেই অপশানে ক্লিক করলেই আপনার মোবাইলে স্প্লিট স্ক্রিন হয়ে যাবে। তো আমি আপনারা দেখতে পাচ্ছেন যে আমি স্প্লিট স্ক্রিন করে দুটো অ্যাপ একসাথে ইউজ করতে পারছি। তো আগে যে 8.0 অডিও ভার্সান ছিল, তাতে এই স্প্লিট স্ক্রিন অপশানটা ছিল, কিন্তু এরকমভাবে সেটা করতে হতো না। কিন্তু এখন যেই নতুন পিআই ভার্সানটা দিয়েছে, সেই পিআই ভার্সানে স্প্লিট স্ক্রিন এরকমভাবে করতে হয়। তো বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না।